নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি এবং বিডিপি কোর্সের এবছরের অনলাইন অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি চলবে 26 জুলাই 2022 থেকে 2 আগস্ট 2022 দুপুর 2 পর্যন্ত। এই দিনগুলির মধ্যে ছাত্রছাত্রীরা যে কোনো সময়ে এক বা একাধিক কিংবা সমস্ত পেপারের অনলাইন অ্যাসাইনমেন্ট জমা করতে পারেন। এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অনলাইন অ্যাসাইনমেন্টের পোর্টাল লিঙ্ক। তো এখন ইউজি কোর্সের একটি বিষয়ের অনলাইন অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলি দেওয়ার মাধ্যমে এক্সামটিকে আরও সহজভাবে তুলে ধরা হবে ছাত্রছাত্রীদের কাছে। আলোচ্য বিষয়ের প্রশ্নোত্তরগুলির কমন রেট 100% এবং অ্যাকুরেসি রেট 80 থেকে 100%, অর্থাৎ এই প্রশ্নোত্তরগুলি থেকে ছাত্রছাত্রীরা এই পেপারের ওপর 100%ই কমন পাবেন। বাংলা সহ বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট উত্তরের পিডিএফ সেট পেতে ভিডিওটি এখানে স্কিপ দিয়ে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927788162। হ্যালো দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর আপনারা দেখছেন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেল, যেখানে বিভিন্ন ইউনিভার্সিটির নোট, সাজেশন, টেকনিক্যাল গাইড এবং এডুকেশনাল ইনফরমেশন দেওয়ার পাশাপাশি গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট চাকরি সংক্রান্ত খবরাখবর প্রদান করা হয় থাকে সম্পূর্ণ বিনামূল্যে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে প্রেস করবেন বেল আইকন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন আলোচনা করব ইউজি পার্ট ওয়ানের ইতিহাস অনার্সের সিসিএসআই পেপারের অ্যাসাইনমেন্ট অ্যান্সার বিষয়ে। এই পত্রের প্রথম প্রশ্নটি হল ন্যাচারাল হিস্ট্রি বইটির লেখককে, উত্তরটি হবে প্লিনি। 2 নম্বরের প্রশ্নটি হল মুদ্রা হল ড্যাশ শাসন পর্বের ইতিহাস রচনার অন্যতম উপাদান, উত্তরটি হবে সাতবাহনদের। 3 নম্বরের প্রশ্নটি হল নিম্নলিখিত কোন ধরনের জীবিকা পুরাপ্রস্তর মানুষদের প্রধান জীবিকা, উত্তরটি হবে শিকার। 4 নম্বরের প্রশ্নটি হল গুফ্রক্রল প্রাগৈতিহাসিক কেন্দ্রটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত, উত্তরটি হবে জম্মু ও কাশ্মীর। 5 নম্বরের প্রশ্নটি হল সমাধিক্ষেত্র এইচ অবস্থিত কোথায়, উত্তরটি হবে হরপ্পাতে। 6 নম্বরের প্রশ্নটি পরবর্তী বৈদিক যুগে কোন প্রতিষ্ঠানটি আর দেখা যায় না, উত্তরটি হবে বিদপ। 7 নম্বরের প্রশ্নটি হল কোন তাম্রপ্রস্তর ক্ষেত্র থেকে চুল্লি, বীজ বপন ও সেচের প্রত্নতাত্ত্বিক প্রমাণ মিলেছে, উত্তরটি হবে ইনামগাঁও। 8 নম্বরের প্রশ্নটি হল হরপ্পা সংস্কৃতির পতনের প্রসঙ্গে কে বস্তুতান্ত্রিক অবক্ষয়ের তত্ত্ব তুলে ধরেছেন, উত্তরটি করা হয়েছে ওয়াল্টার ফেয়ার সার্ভিস। 9 নম্বরের প্রশ্নটি হল নিচের কোন জোড়াটি সঠিক নয়, উত্তর হবে বিপাশা এবং ঝিলম। এই পত্রের সর্বশেষ প্রশ্নটি হল মহাবিনিষ্ক্রমণ কি, উত্তরটি হবে বুদ্ধের ঐহিক জীবন থেকে মোক্ষলাভ। তো এটি ছিল ইউজি কোর্সের একটি বিষয়ের ওপর অনলাইন অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। বাকি বিষয়ের উত্তরপত্রের জন্য সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেলের সাথে। বাংলা সহ বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের পিডিএফ সেট পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927778162। তো এখনকার ভিডিও আপডেটটি এই পর্যন্তই। পরবর্তীতে আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।